শ্রুতি ভক্তবৃন্দ আমরা দৈনিক প্রাত্যহিক সকালবেলা প্রভাতকালে আমরা গীতা অধ্যয়ন করছি। প্রতিদিন একটি করে অধ্যায়ের শ্লোক অনুবাদ। তো আজকে 14ই আগস্ট সকালবেলা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় ভগবানের কর্মযোগ গীতার তৃতীয় অধ্যায়ের শ্লোক অনুবাদ আমরা পড়ব। আজ সকালবেলা আজ আমরা রয়েছি বুলার চক গ্রামে, এখানে গীতা অনুশীলন হচ্ছে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌড়বাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌড় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে জয় গুরু মহারাজ জয় শ্রীল প্রভুপাদ জয় আচার্য বৃন্দ জয় অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ জয় সমবেত ভক্তমণ্ডলী জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জয়সি চেত কর্ম নস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাগ্নিও জয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ? ব্যামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিবমে তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় অহমাপ্নুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটা আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সংখ্যান্যাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্ম নাম নারম্ভান নৈষ্কর্মং পুরুষোষ্ণুতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সমধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। নহি কশ্চিত খনমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে হ্যাব সহ কর্ম সর্ব প্রকৃতির জয়ীর গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মের ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম
শক্তঃ স বিশেষতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বে উক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণ শ্রেষ্ঠ। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জয়ো হ কর্মণঃ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধোদ কর্মণঃ। তুমি শাস্ত্র উক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যোগ্যার্থং কর্মণো অন্যত্র লোক অয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞাঃ প্রজা সৃষ্টা পূর্ববাচ প্রজাগতিহি অনেন প্রসবিষ্যধ্বমেষ বোস্তিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞ আদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম বাপসথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হি বো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতাহা তৈর্দত্তান প্রদায়ৈব যো ভুঙ্ক্তে স্তেনৈব সহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞাশিষ্ট যজ্ঞাশিষ্টাশিন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশই ভুঞ্জতে তে তঘং পাপা যে পচন্তাত্মকারণাত। ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্ন আদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন আদি পাক করেন, তারা কেবল পাপ ভোজন করেন। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন তৈরি হয়, যজ্ঞ অনুষ্ঠান করলে বৃষ্টি আসে, আর শাস্ত্রে উক্ত কর্ম থেকে যজ্ঞ তৈরি হয়। তাহলে শাস্ত্র থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে অন্ন, অন্ন থেকে প্রাণী প্রাণ ধারণ। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞবাদী কর্ম বেদ থেকে তৈরি হয়েছে এবং বেদক্ষর পরমেশ্বর ভগবান থেকে তৈরি হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবৃত্তিয়ং চক্রং নানু বর্তয়তি হজহ অঘায়ুরিন্দ্রিয়ারামো মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে
বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন, যে শাস্ত্র মেনে চলে না সে বৃথা জীবন ধারণ করে। যস্তর তীরে বসেদ আত্মতৃপ্তস্য মানবঃ আত্মনেব চ সন্তুষ্ট স্তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তাঁর কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহ কশনা ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই, তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাদ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে অর্থাৎ ভগবানকে লাভ করতে পারে। কর্ম নৈব হি সংসিদ্ধিম উপাস্থি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমে বাপি সংপশ্যান কর্তুমর্হসি। জনগাদি রাজারাও এই কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব তুমি অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যদ যদাচরতি শ্রেষ্ঠস্ত সত্য দেবেতর জন সজত প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। ন মে পার্থস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম বাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হ্যাহং ন বর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষ কর্ম ত্যাগ করবে। উৎসিদেয়ুড়ি মে লোকা নকুরিয়াং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যাম উপহন্যামি মা প্রজাহা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্নে যাবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। শক্তাহ কর্মণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুরিয়াদ বিদ্যাংস তথা শক্ত চিকীর্ষুর লোক সংগ্রহ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন, অনাসক্ত হয়ে কর্ম করবেন জ্ঞানীরা। ন বুদ্ধি ভেদং জনয়েদ জ্ঞানং কর্ম সঙ্গিনাম জোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মে আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন।
প্রকৃতে ক্রিয় কর্মানি গুণই কর্ম গুণই কর্মণি সর্বশ অহংকার বিমোড়াত্মা কর্তা হমিতি মন্যতে। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এরকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম আর সকাম কর্মের পার্থক্য ভালোভাবে জানে, কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতের গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ বিন্য বিচালয়ে। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি আর অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মই সর্বাণি কর্মাণি সংজ্ঞা সাধ্যাত চেতসা নিরিশি নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়ঃ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম আর শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মত মিদং নিত্যম অনুতিষ্ঠান্তি মানবাহা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্ছন্তে তেয়পি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান আর মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যান। যেতে দদভ্য সুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান চেতসহ। কিন্তু যারা অসুয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে শশ্বা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যাস্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ যাত তাঁর স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে। ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত তয়োর নবসমাগচ্ছে তৌ হাস্য পরিপন্থী নৌ। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধন করতে গিয়ে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্ন পিবার স্নেহ বল দিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার স্নেহ,
মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয়, কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও পাপ কার্যে লিপ্ত হয়? শ্রী ভগবান উবাচ, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ মা বিদ্যে নমিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কাম মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী, পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলে নচ যথোলবেনাবৃত গর্ভ তথা তে দে তেনে দমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জড়ায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রা কম বা বেশি অনুযায়ী এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞান মেতে ন জ্ঞানী নো নিত্য বৈরিণা কামরূপে ন কৌন্তেয় দুষ্পুড়ে না নলে ন চ। কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধিরস্যাধিষ্ঠান মুচ্যতে এতৈর্বিমোহয়ত্বেষ জ্ঞানমাবৃত্ত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। তস্মাতমিন্দ্রিয়ানো নাদৌ নিয়ম ভারতর্ষভ পাপনানং প্রজন্নি ঝেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভারত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করে জ্ঞান বিজ্ঞান নাশক পাপের প্রতিগ্রুপে এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়ানি পরাণ্যাহুরিন্দ্রিয়েভ্য পরং মনঃ মনঃস্থ পরা বুদ্ধির বুদ্ধে পরতস্ত। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্থাব্যাত্মা নমাত্মনা জন্যে শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় আর মন বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। চিন্ময় শক্তি অর্থাৎ মনকে ভগবানের চরণে স্থির করো, তাহলে মনে চিন্ময় শক্তি আসবে, সেই শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো ভগবান বলছে। তো এই পর্যন্ত আজ আমাদের তৃতীয় অধ্যায় সম্পন্ন। তো গতকাল পর্যন্ত আমরা সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায়ের শ্লোক অনুবাদ অধ্যয়ন করেছি, আজকে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক অনুবাদ অধ্যয়ন করলাম। এখন আমরা গীতা মাহাত্ম্য শ্রবণ করব, যে গীতা পড়লে, দৈনিক গীতা পড়লে কি হয়। আসুন স্মরণ করে আমরা রেখে দেব। গীতা শাস্ত্র মিদং পুণ্যং জপঠেত প্রজত পুমান বিষ্ণু পদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় আর উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোক আদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়।
गीताध्ययन शीलस्य प्राणायाम परश्च नैव सन्ति हि पापानि पूर्व जन्म कृतानि च। क्यों जदि आंतरिक भावे एवं अत्यंत गुरुत्व सहकारे भगवद गीता पाठ करे ताले भगवानेर करुणाय तार अतीतेर समस्त पापकर्मेर फल ताके प्रभावित करे ना। मलिने मोचनं पुंसं जलस्नानं दिने दिने सकृद गीता अमृत स्नानं संसार मलनाशनम। प्रतिदिन जले स्नान करे मानुष निजेके परिच्छन्न करते पारे, किन्तु केउ जदि गीतार गंगा जले एकटा बारो स्नान करे ताले तार जड़ जीवनेर मलिनता एकेबारेई विनष्ट होये जाए। गीता सुगीता कर्तव्या किमन्नई शास्त्र विस्तरई जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद विनिश्रिता। जेतु भगवद गीतार बाणी स्वयं परम पुरुषोत्तम भगवानेर मुखेर बाणी, ताई एई ग्रंथ पाठ करले आर अन्य कोनो वैदिक साहित्य पढ़वार दरकार हय ना। गभीर निष्ठार आंतरिकतार संगे नियमित भावे भगवद गीता श्रवण कीर्तन करले आमादेर अंतर्निहित भक्तिर स्वाभाविक विकाश हय। बर्तमान जगते मानुषेरा नाना रकम काजे एत व्यस्त थाके जे तादेर पक्षे समस्त वैदिक साहित्य पाठ करा सम्भव नय, समस्त वैदिक साहित्य पढ़वार प्रयोजनो नेई। एई एकटा ग्रंथ भगवद गीता पाठ करलेई मानुष समस्त वैदिक ज्ञानेर सारमर्म उपलब्धि करते पारबे, कारण भगवद गीता हच्छे वेदेर सार एबं एई गीता स्वयं भगवानेर मुखनिसृत उपदेश बाणी। भारतामृत सर्वस्यं विष्टभक्त्राद् विनिश्रितं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्वते। गंगा जल पान करले अवधारितभावे मुक्ति पाওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পুণ্য পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদিবিষ্ট ভগবান কৃষ্ণ বলে গেছেন। ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ধৃত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্বোপনিষদ গাবো দুগ্ধ গোপাল নন্দনঃ পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সার অতিসার, এবং তা ঠিক একটা গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী আর শুদ্ধ ভক্তেরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। জ্ঞানীগুণী আর শুদ্ধ ভক্তেরা গীতার অমৃত দুগ্ধ পান করেন। একশাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটা শাস্ত্রের, একক ভগবানের, একটা ধর্মের এবং একটা বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জয় গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ, জয় অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব বৈষ্ণববৃন্দ, জয় আচার্য বৃন্দ, জয় মহাপ্রভু, জয় নিতাই চাঁদ, জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ, জয় প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন। হরি বল। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণব।